এরপরে আসছি আল্লাহর নবী। আল্লাহর নবী করলেন কি, হালিমা নামক এক মহিলা দুধ পান করেছিল, জানেন? হ্যাঁ বলুন না বাবা। এই ফেরেশতা চুম্মার, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ঘরে একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছে নবী। তখন তো বাচ্চা, ব্যাস স্কিপ। হালিমা বর্ণনা করছে, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে নবী আমার, হালিমার ডান দিকের স্তনটা পান করতেন, নবী আমার জীবনে কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা খাইনি। আশ্চর্য, নবী বড় হয়েছে, হালিমা বুড়ি হয়ে গেছেন, মারা যাওয়ার 15 দিন আগের ঘটনা। হালিমার নবী মুহাম্মাদের সঙ্গে দেখা করতে আসছে মা হালিমা। আমার রসুল দেখলেন আমার আম্মা যান দুধমাতা হালিমা তো সাদিয়া আসছেন, যখন কাছাকাছি এসেছে বুঝতে পেরেছে আমার দুধমা হালিমা আসছে, বৃদ্ধা হয়ে গেছে, লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে আসছে মা। নবী আমার কি করে বসতে দেয়, গায়ের চাদর মোবারক খানা খুলে দুধমাতা হালিমাকে বিছিয়ে দিলেন বসার জন্য। এই মুসলমানের বাচ্চা, তোমার নবী, তোমার নবী, তোমার নবী যে মহিলাকে গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন, সে মহিলাটাকে কোন মা? দুধমা, নিজের মা নয়। এ মুসলমানের বাচ্চা, তোমার মানুষের চামড়া গায়ে আছে কিনা একবার তুমি প্রশ্ন করে দেখো। তোমার নবী তার দুধমাকে গায়ে চাদর খুলে বিছিয়ে দিল, আর তুমি তোমার নিজের মাকে কি করেছো, চ্যাটায় শুইয়েছো, আর তুমি নিজে খাটে গদিতে ঘুমিয়েছো। বিবেককে প্রশ্ন করো, মনুষ্যত্ব আছে? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? তোমার নিজের মাকে তুমি করেছো কি, তোমার নিজের মা শোয়ে নিচেই চ্যাটায়, আর তুমি খাটে ঘুমাও, তুমি হলে আমার নবী ভক্ত, তোমার মতো ভণ্ড ভক্ত পৃথিবীতে একটাও নেই। আজ বাস্তব কথা বলে যাচ্ছি বা। এরপরে নবী করলেন কি, হালিমা জিজ্ঞাসা করছেন বাবা মুহাম্মদ আর মনে হয় বাঁচব না, তবে বাবা একটা প্রশ্ন তোমাকে করছি। কি মা? যেদিন থেকে তোমার মা আমিনা আমাকে তোমাকে আমার কোলে দিল, সেই দিন থেকে তুমি যতদিন আমার দুধ পান করেছো, ডান দিকের স্তনটা পান করেছো, বাম দিকেরটা কেন পান করোনি বাবা? নবী অবাক। কিছুক্ষণ পরে নবী আমার কি বললেন, আম্মা যান আল্লাহ আপনার আমার ডান দিকের স্তনটা আপনার পান করিয়েছে তাই পান করেছি, বাম দিকেরটা পান করাননি তাই করিনি। কেন বাবা একটু খুলে বলো না বাবা? আমার নবী বললেন, মা আমি ডান দিকের স্তনটা পান করতাম, আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে, ও বাম দিকটা পান করত, আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, ভাইয়ের হক মারা হতাম, মুহাম্মাদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এই মুসলমানের বাচ্চা, তুমি আবার বলো আমি মুসলমান নবীর ভক্ত, তুমি দেখাও ভক্তগুরি দেখাও, বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ডকন নিয়ে বসে আছে, ও আবার হাজি সাহেব বড় এখানতে আরাম কর কথা গা, ভুল বললাম বাবা, নামাজ পড়ছে, তাহাজ্জতে নামাজ পড়ছে, হুকুমেরে কারেন্ট নিয়ে, হুকুমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছে কি না, চোর কোথাকারে, খারাপ ভাববেন না বাপ, বাস্তব কথাটা বললাম। চলুন আর একটু এগিয়ে যাই বাবা। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আছে। আচ্ছা আচ্ছা, জুম্মা মসজিদে ধরুন, জুম্মা মসজিদে জুম্মার নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, খুতবা দিচ্ছে জুম্মার নামাজের সময়, এমন সময় ধরুন আপনাদের গ্রামে একজন মুসলিম যুবক ছেলে, কি বললাম, হিন্দু হলে তো মারামারি করবেন, মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি মাথায় দিয়েছে, দিয়ে
প্রচুর পরিমাণ মদ খেয়েছে, মানে বাংলা মদ প্রচুর খেয়েছে। খেয়ে ছেলেটা মসজিদে ঢুকেছে খুতবার সময় জুম্মার দিনে, আপনারা তাকে কি করবেন বলুন? বল বল বল, হ্যাঁ নাবিয়ে দেবেন ছেলেটা যদি নাপতে না চায়। সালাতা ওয়া তাযাকাম ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 17 নম্বর এই 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, মসজিদের দায়িত্ব কারা নেবে? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এক নাম্বার হলো 100% ঈমান আনবে আল্লাহর উপরে। দুই নাম্বার হলো কিয়ামতকে বিশ্বাস করবে। তিন নাম্বার হলো নামাজ কায়েম করবে। ও বাবা কত মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, বাবা নামাজ পড়ে না। চার নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় তবে আদায় করবে, যাকাত যদি ফরজ না হয় আদায় করার দরকার নেই। ও বাবা কত মসজিদের ক্যাশিয়ার আছে, বাবা হিসেব চাইলে খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে। বেশি চাইবেন মারামারি করবে, তার মানে মাল ঘাপলা, বুঝতে পারছেন না। পাঁচ নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। তাই বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের দলিলগুলো দিয়ে গেলাম, এরপরে আসছি আল্লাহ পাক বলেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি। এক নম্বর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আঙ্গুরুফাল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না, ঠিক না বেটি? এই জন্য বলি গো বাবা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইজ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারনি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলোই গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না গো বাপ। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলায় বসে একটু প্রেম নিবেদন করলো, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল বোটানিক্যাল গার্ডেন একটু সময় দিল, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো বলে ছুরি মারলো, ওরে কোনো দিন আদর্শ মানে স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বান কমন, ডি থেকে ডেবোর্ডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না গো বাপ। এবার আসছি শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার, তাই তো বাপেরা? হ্যাঁ, হু ইজ টিচার? কোন লোকটাকে টিচার বলে চলুন একটু দেখে নিই। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কী ছিল? পিতার পুত্রের ন্যায়, ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কী ছিল? পিতার কন্যার ন্যায়, মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায়
স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, মলি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে নে বসে আছি। এই জন্য এই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। রসুল বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, দর মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বললেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর লজ্জাস্থানকে হেফাজত কর। তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না? আমি ঠিক বাবা, বাস্তব কথা বলে যাচ্ছি বাপ, একদিন বুঝতে পারবেন। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। এই জন্য নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। দুই নম্বর হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যবিচার বেড়ে যাবে। এই ঘরের ভেতরে এখন জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। কত ভাবি আছে দেওয়ারদের সঙ্গে গণ্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গণ্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গণ্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুইজন ফেরেস্তা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না? এ যুবক ছেলেমেয়েরা শুনে নাও, আল্লাহর নবী মেয়েরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের দরজাটা খোলা হয়েছে, গেটের প্রথমেই যাদের দেখতে পেলেন তারা কারা? নবী দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মানহা উলা ঘি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, আজ জুনাত, এরা হলো ব্যবিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। দুই নম্বর হলো, তিন নম্বরটা কি? ওয়াইকসারু সুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে। খালি মিলিয়ে নিন বাস্তবের সঙ্গে। চার নম্বর হলো, সুদ খাওয়া বেড়ে যাবে। আ বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? হ্যাঁ, ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার মাবনগুলো ঘেঁষাঘেঁষি করে বসছে। হ্যাঁ হ্যাঁ, আর ওই মাবনদের শ্বশুরগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ভালো করে ঢোকো। একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। চারজন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। প্রথম, এক নম্বর তার বাপ, দুই নম্বর তার ভাই বা দাদা, তিন নম্বর তার স্বামী, চার নম্বর তার পেটের ছেলে। বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেটি? এইট ফেল, তিনি হলো একজন মিনিস্টার, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে।
এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কমসে কম 17টা শিক্ষা দান করিও। এক নম্বর হলো আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে দিলাম। দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। এ বন্ধু, তুমি পান তেরেঙ্গা খৈনি গুটকা খে কোন দিকে থুতু ফেলো তোমার জ্ঞান নেই, তুমি আবার মুসলমান বলে দাবি করো কোন লজ্জায়। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণের আগে আমি বলে যাচ্ছি পৃথিবীর মানুষেরা শোনো। আল্লাহর নবী বলে গেলেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন জীবনে কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি যেন ব্যবহার না করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি ব্যবহার করে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি ব্যবহার করে স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন বাবা, বালিশ বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? বলা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। ও এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে কমিটির ছেলেরা এই বক্তাকে 20 বছর কেন আগে আনলি না, তো চাচি আর শুতে নেই না। দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, বাপ কিচ্ছু করার নেই। এ বন্ধু বাস্তব কথা বলে যাচ্ছি, একদিন আমার এই কথাগুলো বাপ যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাব আমার এই কথাগুলো রয়ে যাবে সেই দিনে মনে হবে। এরপরে নবী বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমনও খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমনও পরাবে। তাহলে প্যান গেঞ্জি পরাতে যাবেন না জানো? ওটা বলি বাপ রে বাপ। এরপরে বললেন নবী এই স্বামীরা তোমরা কোনোদিন স্ত্রীর পিতা মাতারা গালি গালাজ করবে না, তার মানে কে? শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি গালি গালাজ করবেন না, আল্লাহ নবী নিষেধ করেছে বাপ। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ও ভালোবাসা দিয়ে ডাকবে, যে নামে ডাকলে তারা একটু খুশি হয় আনন্দ পায় সেই নামে তাদেরকে ডেকো আল্লাহ খুশি হয়ে যাবে। এই এখন ডাক দুই রকমের আছে, বুড়োদের একটা ডাক আছে, বুড়ো বুড়িদের ডাকে একরকম, আর নতুন যারা বিয়ে করেছে বউদের ডাকে আর এক রকম। তা কোন ডাকটা আগে শুনবেন, বুড়োদের ডাকটা আগে না ইয়াংদের ডাকটা আগে?
বুড়োদের শুনে নিন, বুড়ি বুড়োর ডাকছে কিভাবে, বুড়ি বুড়োর ডাকছে, মেজাজ কি, 50 বছর আগে বিয়ে করেছে, এখন বয়স 70 বুড়োর, আর বুড়ির বয়স 60, বুড়ো বুড়িকে ডাকছে, যেন গরু দাঁড়াচ্ছে, তবুও এইরাম মেজাজ দিয়ে ডাকছে। কিন্তু শোনেন, এই মেজাজ দিয়ে ডাকছে তো, ডাকার পরেও কিন্তু শুনেছেন কোনোদিন কোনো বুড়ি বুড়ো ছেড়ে চলে গেছে? সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজের গুরুত্বটাই বুঝতে পারেননি, আপনার হেসে উড়িয়ে দিলেন। এত মেজাজ দিয়ে ডাকছে বুড়ি তার বুড়ো তার বুড়িকে, এত মেজাজ দিয়ে ডাকছে, তবু কোনোদিন শুনিনি বুড়ি বুড়ো ছেড়ে চলে গিয়েছে, বাপ দেখে দিয়েছে, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আর এখন নতুনদের ডাক, স্বামী স্ত্রীকে ডাকছে, ও সোনা সোনা, ওরে আল্লাহ, এইটা কি ইমাম সাহেব হাসছে, এত এই ফেরেশতা কোথায় ছিল বলতে, চুকে চলে বাবা। শোনেন, ইয়াং ছেলে নতুন বিয়ে করেছে, বাবা আমার ওয়াজটা ভালো করে শুনুন, বিয়ে করেছে, স্ত্রীকে ডাকছে, সোনা মোনা লোহার তামা জাং মানে ইট পাথর বলে ডাকছে, তো অন্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে, এক ছেলের মা স্বামী ছেড়ে অন্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তা কোনটা ভালো ভেবে দেখো বাবা, আমার ওয়াজ শুনলে একটু ব্রেন লাগার দরকার আছে। চলেন, এরপরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজেরই শিক্ষা দেবে, ও নিজেই নামাজ পড়ে না, বউকে বলবে কি করে? এরপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবেরই শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভদ্রতার শিক্ষা দেবে। এগুলো স্বামীর দায়িত্ব, খালি বিয়ে করেছে, ও বাবা যেন ফেরেস্তা হয়ে গেছে, এত সহজ জিনিস নয়। এবারে মহিলাদের দিকে লক্ষ্য করে বলি, মায়েরা বোনেরা শুনে নিন, স্বামী আপনি যদি প্রতিদিন রাত 8টায় বাড়ি ঢোকেন, ধরুন প্রত্যেকদিন রাত 8টায় বাড়ি ঢোকেন, দোকান বন্ধ করে রাত 8টায় বাড়ি ঢোকেন প্রত্যেকদিন, 3 দিন রাত 10টায় ঢুকুন বাড়িতে, সিবিআই তদন্ত হবে, ঠিক না বেটি? সিবিআই অফিসারটা কে জানেন? মিসেস ওয়াইফ, মারাত্মক অফিসার। প্রথম দিন রাত 10টায় ঢুকবেন, তো কি হলো আজকে দেরি হলো এত, আরে এই বাঁকড়ায় একটা ঝামেলা হচ্ছিল, আই গাড়ি লেট হয়ে গেছে, ও আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় দিন যদি রাত 10টায় ঢোকেন, আজও আবার লেট, কোথায় গেছিলে? আরে সে ওখানে তো কালকে ওখানে হলো, এই সরফে আজকে ঝামেলা হচ্ছিল, কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না? প্রথম মেজাজ হালকা দিল। তৃতীয় দিনে যদি রাত 10টায় ঢুকেছেন, মেজাজ আগুন, তোমার মোবাইলটা দেখি, মোবাইলটা নেবে, মোবাইলটা নিয়ে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবে যদি কোনো মেয়ের ছবি দেখেছে, কপালে পড়ছে রাখা, ঠিক না বেটি? এবার হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না তো? পরের দিন সকালবেলা হুজুরের কাছে তাবিজ করতে ছুটবে, সে হেসে তাবিজ করতে ছুটবে, বাস্তব, আমি ভুল বলছি বাবা? আমার কথাগুলো আমি একটু রসালো, এই গভীর রাতে 3 ঘন্টা ধরে ওয়াচ করলাম, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে তো, এই আর 3 মিনিট বাকি আছে, আমার আইডিয়া আছে, 9:30 উঠেছি তো, যাই হোক, কি করবে, তাবিজ করবে বা ইত্যাদি ইত্যাদি, মানে স্বামীর মনকে পাওয়ার জন্য, তাই না? এই মা বোনেরা শুনে নিন, এই মা বোনেরা শুনে নিন, আমি আজকের মারাত্মক একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি, এই তাবিজটা ব্যবহার করিও। কি? স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা
বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, আজ যা পারিস কর, আমি এই চললুম, চ বাড়ি যাই। এ তো কি আনন্দ পাচ্ছে, বাপ রে বাপ। হ্যাঁ বললো ওয়াজ করছে, শ্রোতা ঘুমোচ্ছে, আরে কিরম করে ঘুমোয়, ছিমটি কেটে তুলে দেবো, গায়ে ছিমটি কেটে তুলে দেবো, ঘুম পাবে চলে। আমার বাপিরা, এরপরে নবী বলছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে কোনোদিন মারধর করতে যাবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, তিনটে উট ক্ষতিপূরণ দিতে হবে। হলো কোন স্বামী যদি তার স্ত্রীর মেরে যদি একটা হাত ভেঙে দেয়, দশটা উট ক্ষতিপূরণ লাগবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, একটা চোখ নষ্ট করে দিলে তিরিশটা উট ক্ষতিপূরণ লাগবে। কোন স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, যদি পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে চল্লিশটা উট ক্ষতিপূরণ দিতে হবে। একটা উটের দাম যদি 1,00,000 টাকা হয়, চল্লিশটা উটের দাম কত? 40,00,000 টাকা জরিমানা। ওকে বিক্রি করলে তো 40,00,000 টাকা নেবে না, ওর কেটে বিক্রি করলেও নেবে না। এখন তো মানুষের গোস্ত কিলো 1,200 টাকা কিলো, জানেন? হ্যাঁ বাস্তব কথা বললাম, আমাকে খারাপ ভাবলেন নাকি বাবা? মানুষের গোস্ত কেটে বিক্রি করে, এই পৃথিবীর মানুষ এমন হয়ে গেছে মানুষ মানুষের গোস্ত খায় 1,200 টাকা কিলো, জানেন? বাপেরা আফসোস, এজন্য আপনাদের বলি গো বাপ, বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। এতক্ষণ আপনাদের কাছে অসুস্থ শরীর, আমি আসতে পারছিলাম না বাপ, অসুস্থ শরীর, সকালবেলা অসুস্থ হয়ে গেছিলাম, কমিটিকেই বলেছিলাম বাবু আমার খুব অসুস্থ, তো বলল হুজুর এই আসতেই হবে। তা আমি এসে না প্রথমে আমি খুব জোরে চিৎকার করে বলতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, তো দেখতে দেখতে আল্লাহ করে আল্লাহ চায়ে 3 ঘন্টা বকে ফেললাম বাপ আপনাদের কাছে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনের টাকার পিছনে ছুটেছেন না বাঁকড়ার মানুষেরা? কত টাকার মালিক হয়েছেন, কাপনের পকেট নেই, ঠিক না বেঠি? হে বন্ধু, কাপনের পকেট নেই, জীবনের উন্নতি কত টাকা করেছেন আপনি? আমি 150 থেকে 1,500, কত বললাম? 150 থেকে 1,500। কিরকম উদাহরণটা দিই, আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, আপনারাও যখন মায়ের পেট থেকে এসেছিলেন, সব থেকে দামি কাপড়টা আপনার বাপ কিনে দিয়েছিল, তার দাম ধরুন কত হতে পারে? 150 টাকা ধরি, একটা বাচ্চা ছেলের নতুন কাপড় কত নেবে? খুব বেশি দাম হলে কত? 150 টাকা। আল্লাহ বলে জীবনের প্রথম কাপড়টা তার দাম 150 টাকা, তুই নিজে কিন্তু পরতে পারিস নি, অন্যেই তোকে পরিয়ে দিয়েছিল, ঠিক না বেটি? আর জীবনের শেষ কাপড়টা তার দাম কাপন, তার দাম মাত্র 1,500 টাকা, ওটাও তুই নিজে পরতে পারবি না, অন্যেই পরিয়ে দেবে। জীবনের প্রথম কাপড়ে নিজে পরতে পারলি না, তার দাম 150 টাকা, জীবনের শেষ কাপড় সে তার দাম 1,500 টাকা, ওটাও তুই নিজে পড়তে পারলি না। কিসের অহংকার দেখাস? টাকা, ও টাকা তোর নয়, ও টাকা আমার, আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে, মনে রাখিস। জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবক তোমার যৌবনের হিসাব নেব, যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছ, আর ধনী তোমার অর্থের হিসাব নেব, মনে রাখবেন। বন্ধু এ পৃথিবী ছেড়ে যেতে হবে, আমার দেহের কোনো দাম নেই, আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে, যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ কিল মারুফ,
খুব বড় বড় লেকচার মাত্র বাঁকড়ায় এসে ও মাল পচে গেছে না টাটকা আছে, কবর খুলে দেখতো ওকে 10 বছর পরে যদি কবরটা খুলে দেখেন দেহটাও যদি টাটকা পান আর কাপনটাও যদি টাটকা থাকে গো বাপ, ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও ইমান নিয়ে মরতে পেরেছে কবরে গেছে। আর যদি আমার মরণের 6 মাস পরে দেহ তো দূরের কথা কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের ভুল হয়েছিল, ওর এলেম ছিল আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাসাজারি বিলা সামারিন, আমলবিহীন আলেম ওই রকম ফলবিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই বাপ ও আলেমের এলেমের কোনো দাম নাই। বাবা কত বক্তা আছে গো বাপ, পাঁচক তো নামাজ পড়ে না, কত বক্তা আছে গো বাপ বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে গো বাপ বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে গো বাবা বেবজুতে ওয়াজ করে, যদি বলেন বেবজুতে ওয়াজ তো যায় যাচ্ছে, কত বক্তা আছে গো বাবা বেবজুতে নামাজও পড়ে ফেলে সুযোগ পেলে, কত বক্তা আছে বাবা রাতে জলসা করে হোটেলে মেয়ে নিয়ে থাকে, যদি বললেন হুজুর জানলেন কি করে, বাবা আমি যদি শুধু একজন মৌলভি হতাম তাহলে বেঁচে যেতাম, আমার এই গাড়িটা একবার দেখবেন ওর সামনে একটা বোর্ড লাগানো আছে, বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের এই হতভাগা হলো ন্যাশনাল প্রেসিডেন্ট। বাবেরা অনুরোধ করে বলে যাচ্ছি অন্ধকার কবরে যাব যেদিন, আজকের এখানে চেয়ারে বসে আছেন আপনারা, আমি এই উপরে বসে আছি কাপড়ের উপরে, কালকের যদি মারা যাই নিচেই চলে যাব, টাকা পয়সা ধন সম্পদ সব রেখে চলে যেতে হবে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম শুনেছেন বাবা, ফুরফুরা শরীফ, হ্যাঁ তিনি বলতেন কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বিয়ফাই দুনিয়া কেন ভোলা মন দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়ামতে দিন তুই করিলি নিগমন, পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি পরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মৌত তোর জান যাবে লইয়া ঘরওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ঠিক না বেঠি বন্ধু, কোটি টাকার সম্পত্তি রেখে যেদিন মারা যাবেন আপনার ছেলে মেয়ে ছেলে দুটো থাকলে কবরে ঢোকাতে পারলেই বাঁচে, কবরে ঢুকিয়ে দিতে পারলে বাঁচে, তারপরে কোটি টাকার সম্পত্তি ভাগ হবে। মালেকুল মৌতর জান যাবে লইয়া ঘরওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাকো মাটির উপকার। বাপেরা একটা দেহ মাটিতে কতদিন থাকে জানেন, বাবা আমি ফরেন্সিক রিপোর্ট হয় জানেন, হ্যাঁ কোনোদিন মর্গে ঢুকেছেন, মরি ঘরে মর্গে লাশ যেখানে স্তূপ রাখা অনেকগুলো লাশ রাখা হয়, পোস্টমার্টম তো এমনি করা হয়, একটা ঘরে পোস্টমার্টম হয়, পোস্টমার্টম হওয়ার পরে সিডি তৈরি হয়, সিডি হওয়ার পরে ওটাকে আবার অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয় লট করে রাখে, ফরেন্সিক রিপোর্টের ইনভেস্টিগেশনের কুইজের আমি একজন অফিসার, আমার শুধু মৌলভী মনে করো নাকি বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি এ দেহের কোনো দাপ নেই। মনে রাখবেন এই মাটির তলায় যদি দেহটা আজকে এই এখন যে টাটকা দেহ নিয়ে বসে আছেন সব আত্মা নিয়ে টাটকা দেহ নিয়ে গায়ে সেন মেখে বসে আছেন, এটার কোনো দাম নেই, আত্মা ছাড়া যদি দেহটা টাটকা থাকে কবরে জানবেন জীবনটা সার্থক। এই জন্যে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না গো বাপ, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নম্বর, নবীদের দেহ মোবারক মাটিতে আল্লাহ টাটকা রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, বহু দলিল আছে, বহু দলিল বাবা বহু দলিল। 2 নম্বর, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। এই জন্য আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি ফুরফুরা শরীফে প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, নাম শুনেছেন আবুল ফারাজ সিদ্দিকী সাহেবের হুজুরের ছেলে দুটো সাহিম সিদ্দিকী তামিম সিদ্দিকী,
ফুরফুরা শরীফে প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, এবারে মনে হয় ডিসেম্বরের 8 তারিখ পড়েছে বুধবার, তো ওই তারিখে আপনারা ফুরফুরাতে আসুন। আমি ওখানে কোরআনের তাফসির করতে যাই, জেকেরের মাহফিল হয়, ইউটিউবে লাইভে থাকি, প্লাস হয় কি যত মানুষ যায় সমস্ত মানুষের নিজেদের গ্যাটির পয়সা খরচা করে তাবারুক খাইয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে বাড়ি পাঠাই। বুঝলেন বাপেরা, জীবনে কি দাম আছে, কাপনের পকেট নেই, এটা সব সময়ের জন্য মনে রাখবেন। দু নম্বর হল শহীদানদের দেহ মাটি খেতে পারে না। তিন নম্বর মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজ, ওই আলেম মামুদি করছে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা করে দিল, ও হারাম করে হাফেজ সাহেবের কথা বলা হয়নি, হাফেজ মোকাম্মাল কোরআনে হাফেজ, মোকাম্মাল কোরআনে হাফেজ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। একজন মোকাম্মাল কোরআনে হাফেজ, শুনে রেখে দিন, একজন মোকাম্মাল কোরআনে হাফেজকে তার পিতামাতার মাথায় কিয়ামতের মাঠে নূরের টুপি আল্লাহ পরাবে, জোরে বলুন। একজন মোকাম্মাল কোরআনে হাফেজ তার দেহ মাটি খেতে পারে না। একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে, জোরে বলুন। চার নাম্বার হাক্কানি আলেমের দেহ, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। একজন হাক্কানি আলেম 40 জন জাহান্নামীকে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে, জোরে বলুন। পাঁচ নাম্বার মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি নিঃশর্তভাবে কেউ আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, জোরে বলুন। আমার বাপেরা, মোনাজাত করব, আর বেশি লম্বা চওড়া নয় বাবা, আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, পরে দাঁড়ান, বাপেরা এই যে নবীর প্রতি দাঁড়ালেন, এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। কি বললাম? দাঁড়ানোটার আরবি হলো কিয়াম, আর বসে পড়া বসাটার নাম হলো জলসা। জলসা মানে বসা, আর দাঁড়ানোটার আরবি হলো কিয়াম, পড়াটার নাম কিয়াম নয়। আমরা মারামারি, আল্লাহ কোরআনে বলেছেন সালাম পাঠ করতে, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পাঠ করো, আমরা সালাম নিয়ে মারামারি করি না, দাঁড়িয়েছে দাঁড়িয়ে না বসেছে ওইটা নিয়ে মারামারি করি। কিছু বুঝতে পারছেন কথাটা? এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহাসান। তার কত বোকার মতো মারামারি করি বুঝতে পারছেন? সালামটা নিয়ে কারোর মতভেদ নেই, এই দাঁড়ানো আর বসা নিয়ে। আপনি নবীকে কিভাবে সম্মান দিয়ে সালাম দেবেন, দাঁড়িয়ে দেবেন কি বসে দেবেন, ওটা আপনার ব্যাপার, ঠিক না? ঠিক মনে রাখবেন। আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর মতপথটা কি, সেই দাদা হুজুর কেবলার নামে বাবা আমি তাফসির লিখছি। বলেছিলাম না আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। তার জীবন কাহিনী নিয়ে গবেষণা করে যেটা পেলাম কল্পনার বাইরে, তার মত হচ্ছে তিনি বলছেন, মজিদ ভালো করে শুনে নিন, আজকের মারামারি করবেন নাই কিয়াম নিয়ে, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত নবীর প্রতি সালাম পাঠ করে তাকে তোমরা জোর করে বসাইও না, কেউ যদি বসে পাঠ করে তাকে জোর করে দাঁড় করাইয়ে ঝামেলার সৃষ্টি করো না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহাসান। এবার কিছু বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন। তাই বাপেরা, সালামকে ফরজ মেনে, কেয়ামকে মোস্তাহাসান মেনে করছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম
ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জনসার আমরা যে নাদান গোনাগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আচ্ছা বাপেরা মোনাজাত তো হবে নাকি আরে ভাই বলুন না তা আখেরি দোয়া নিয়ে চলে যাবেন না দোয়ার আগেই পালাবেন মোনাজাতটা হয়ে গেলে তারপরে গেলে ভালো হতো নি ঠিক আছে আমি আপনাদের কাছে আর বেশিক্ষণ নয় বাবা দেখতে দেখতে তিন ঘন্টা পার করে দিয়েছি কয়েক মিনিটের মধ্যে মোনাজাত করে দেব বাপ চিন্তার কোনো কারণ নেই একটা কথা আপনাদেরকে বলবো সেটা হলো কি আপনার আপনি আপনার বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন দুতলা ঘর বাপের ব্যবসা হাওড়াহাটে স্টল ভোগ করছেন মায়ের গহনাগুলো স্ত্রীকে দিয়ে পরাচ্ছেন তাহলে বাপের সব কিছু ভোগ করছেন সেই বাপ যাদের কবরে চলে গেছে তার জন্য আপনি কি করেছেন বাপ বেঁচে আছে তার জন্য কি করেছেন অসুস্থ বাপের আর যে বাপটা মরে গেছে মাটা মরে গেছে তার জন্য কি করেছেন শ্বশুর শাশুড়ি তারাও তো পিতা মাতা তাদের জন্য আপনি কি করেছেন তাই মসজিদের জন্য নাকি আল্লাহর ঘরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের বাণী এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করছিলাম হাসির ছলে কথাগুলো কেন বলছিলাম আমি জানি 27 বছর জলসা জীবনে মিষ্টি মিষ্টি যদি ওয়াজ করতাম বাবা শীতের ওয়েদার তো কখনই ঘুমিয়ে পড়তো আর পালাতো লোক ঠিক না বেঠি আমি জানি সেজন্য চিন্তা করলাম এই ইয়াং ছেলেদেরকে ওয়াজ করতে গেলে আমাকে মানে চেঞ্জ করে ফেলতে হবে টপিকটা সেজন্য বাপ বিভিন্ন দিক নিয়ে কথাগুলো বলছিলাম বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুপু মামা মামি স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি চলে গেছে তাদের জন্য আল্লাহর ঘরে নিজের আত্মীয়দের জন্য একজন ব্যক্তি দেবে বাবা বেশি চাইনি 5,000 টাকা দেবে একজন ব্যক্তি বাপের নামে ওই হাত তুলেছে কি নাম বাবা হাতটা একটু তোলো না বাপ কি নাম বাবা শেখ ফেরদাউস নারায় তাকবীর নারায় তাকবীর এক নাম্বার ব্যক্তি বাবা 2 নাম্বার ব্যক্তি কে আছে ভাই হাত তুলে হাত তুলে চাই দেখেন কি নাম বাবা জাহিদ সাহেব দিয়েছে 5,000 নারায় তাকবীর 3 নাম্বার ব্যক্তি কে আছে বাপ বাপের নামে মায়ের নামে হাত তুলুন বাপ চলে গেছে মা চলে গেছে স্বামী স্ত্রী স্ত্রী ছেলে মেয়ে চলে গেছে বাপের নামে মায়ের নামে দাদা দাদির নামে কে একজন আছে হাত তুলেছে কি নাম বাবা সেলিম ভাই আমার দিয়েছে নারায় তাকবীর নারায় তাকবীর তিনজনের নাম তো আবু বকর ওমর উসমান আলী তাওরাত জবুর ইনজিল কোরআন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 নাম্বার ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে স্ত্রী ছেলে মেয়েদের নামে খাস করে দোয়া চাইবো আখেরি মোনাজাতে তার জন্য বাপ দয়া করে মেহরবানি করে একটু দেন
আর একজন ব্যক্তির কাছে চাইবো বাপ। চার নাম্বার ব্যক্তি কে আছে বাবা? আচ্ছা বাবা, 2000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? 2000 টাকা চেয়েছি। কি নাম বাপ? হাজী মতিয়ার রহমান সাহেব দিয়েছে 2000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। কি নাম বাবা? তাড়াতাড়ি লিখুন না বাবা, লিখছো তুমি? শেখ হযরত ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। তিন নাম্বার ব্যক্তি কি আছে বাবা? ভাই হাত তুলেছে। কি নাম বাবা? ইসরাফিল সর্দার। কত? 2000 টাকা। নারাই তাকবীর। চার নাম্বার ব্যক্তি কি আছে বাপ? 2000 টাকা। এতক্ষণ ওয়াজ নসিহত করেছি, চাঁদা তুললে এক ঘন্টা ধরে চাঁদা তুলতে পারতাম, 5 মিনিট চাইবো আল্লাহর ঘরে দেবেন, আল্লাহ আপনার দেবে। আল্লাহ বলছে এই তুই আমার ঘরে দিবি নি, আমিও তো জিএসটি কেটে নেবো। আমার জিএসটি কিভাবে কাটবো মনে রাখিস, 1 কোটি টাকার মালিক বানিয়েছি, তুই আমার ঘরে দান করবি না তো মনে রাখিস, তোর স্ত্রীর পেটে বাচ্চা, নর্মালের বাচ্চা, সিজারে করাবো, ঠ্যাংটা বাঁকিয়ে দেবো, 50,000 টাকা এক্সট্রা খরচা হবে। ঠিক না মিটি? চার নাম্বার ব্যক্তি কে আছে? মাইক ওলা বুঝতে পারছে আমার ওয়াচ, ওর মাইক ঠিক হয়ে গেছে বাবা। চার নাম্বার ব্যক্তি কে আছে? ওই দোস্ত হাত তুলেছে, কি নাম? হ্যাঁ হাজি মনিরুল ইসলাম। হাজি মনিরুল ইসলাম বাবা আমার দিয়েছে 2000 টাকা। নারাই তাকবীর। হাতের আঙুল 5টা, 5 ওয়াক্ত নামাজ ফরজ সারা দিনে, ইসলামের বুনিয়াদ 5টা। 5 নাম্বার ব্যক্তি কাছে 2000 টাকা দেবে, খাস করে দোয়া চাইবো বাবা। হয় হাত তুলেছে, দেখেন দেখেন। কি নাম? শেখ মকিম সাহেব দিয়েছে 2000 টাকা। নারাই তাকবীর। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছে, হাতের শুধু তাই নয়, ঈদের 6 তকবীরে ঈদের নামাজ পড়ি। 6 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা, খাস করে দোয়া চাইবো বাবা। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। জাহান্নাম হলো 7টা, 7টা জাহান্নাম থেকে নাজাত পাবে। আসমান জমিনকে আল্লাহ পাক 7 তবক আসমান করেছে। 7 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা দেবে, 2000 টাকা দেবে, আল্লাহর ঘরে দেবে। আল্লাহ বলছে এই হাওড়া হাটের কাজ করিস তো, 25 টাকা ইনকাম করেছিস, জিএসটি দিবি নি তো আমার ঘরে দান করবি না মনে রাখি, ছোট হাতিতে করে মাল নিয়ে যাস, কাপড় হুগলি হুগলি ব্রিজে ওঠার আগেই একটা মাল পড়ে যাবে, বুঝতেই পারবি নি রাত্রে বেলা হয়ে গেল। আরে আমি দেখেছি বাস্তব কথা, আমার সামনে একটা গাড়ি যাচ্ছে, ঘুমাচ্ছে দেখছি, 4-5 জন ছেলে উপরে বসে আছে, পরিচিত ছেলে আমার, আমি তো সব চিনি গো বাপ, 1990 সাল থেকে আমার এই বাঁকড়া থেকে পশ্চিমবঙ্গের সব জায়গায় ঘোরা। তো দেখছি ছেলেগুলো মানে ঘুমাচ্ছে, আর হাতি গাড়ির উপরে একটা পুঁটলি, ওই কাপড়ের যে কি বলে গাঁটলি, গাঁটলি পড়ে গেল, ওদের খেয়ালই নেই। এবার আমার ড্রাইভারটা বলছে, হুজুরি কি হলো? আমি বললাম পড়ে গেছে। কোন গাড়িটার বলতো? বলে ওই গাড়িটার। আমি এবার আগিয়ে গেছি ওদের কাছে, আগিয়ে গিয়ে এবার ওদেরকে ড্রাইভারটাকে বলে ভাই তোমার একটা গাঁটলি পড়ে গেছে, আবার গাড়ি দাঁড় করিয়ে সেটা নিয়ে আসলো। আল্লাহ বলছে দেখেছিস, আর নাইলে এমনও গাঁটলি পড়বে অন্য পালাবে, তোর ব্যবসা 12টা বেজে যাবে। আর যদি তুই ঠিক মতো দান করিস কেউ খেতে পারবে না বাবা। 7 নাম্বার ব্যক্তি হয়ে গেছে নাকি? 7 নাম্বার ব্যক্তি কি আছে? 2000 টাকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি মোনাজাত করতে হবে এক্ষুনি।